গরু পাচার কাণ্ডে অভিযুক্ত জেনারুল শেখকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল জঙ্গিপুর আদালত। 2019 সালে রঘুনাথগঞ্জ থানার একটি মামলার ভিত্তিতে জেনারুলকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে তার প্রচুর সম্পত্তি রয়েছে। জঙ্গিপুরের সরকারি আইনজীবী রাতুল ব্যানার্জি জানান, একটি খোয়ার থেকে 1200 গরু নিখোঁজ হয়ে গেছিল। সেই ঘটনায় জেনারুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মামলাতেই গ্রেপ্তার করা হয় জেনারুলকে। জিজ্ঞাসাবাদের পরে আরও তথ্য উঠে আসবে এমনটাই বলেন সরকারি আইনজীবী। শনিবার রাতে বহরমপুরে গ্রেপ্তার করা হয়েছিল জেনারুলকে। এখানে যে বিভিন্ন গরুর প্রচার হতো, বিভিন্ন ওই বিভিন্ন গরু যে পরে রাখতো সেখান থেকে গরু লোপাট হতো, তাদের সব বিক্রি টিক্রি করে দিত, এই সমস্ত ইনভেস্টিগেশনের জন্যই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন তাদের স্তোত্রী সাহা, এসিজেএম ইনচার্জ স্তোত্রী সাহা। কোন কোর্ট? হ্যাঁ, কোন কোর্টে তোলা হয়েছে? এসিজেএম কোর্ট, এসিজেএম ইনচার্জ স্তোত্রী সাহা। তার জমি কোনো কোনো হদিস পাওয়া গেছে? জমি সেটা ইনভেস্টিগেশন চলছে, ওটা দেখুন, ওটা পরবর্তীকালে বেরাবে।